এখন আমরা পড়ব টলেমির চিন্তাধারায় পৃথিবীর ম্যাপ, বা উনি যে পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন সেই চিন্তাধারাটার কথা আমরা পড়ব। টলেমি ছিলেন রোমান, আর ওনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছিল আলেকজান্দ্রিয়াতে। আলেকজান্দ্রিয়া তখনকার দিনে খুব বিখ্যাত নগর, এটা রোম সাম্রাজ্যের অধীন ছিল, কিন্তু টলেমি বাই বার্থ ছিলেন ইজিপশিয়ান। তার সময়কাল এক্সাক্টলি জানা যায় না, তো অনুমান করা হয় যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগের থেকে 170 AD-র মধ্যে। আর ওনার যে কাজ, ওনার কাজ কিন্তু পৃথিবীর লোকের কাছে অনেক দীর্ঘ সময় আননোন ছিল, রাদার মানে ঘুমন্ত অবস্থায় ছিল কাজগুলি। মানে উনি তো যীশু খ্রিস্টের জন্মের 100 বছরের আশেপাশের মানুষ, কিন্তু ওনার কাজগুলো পৃথিবীর মানুষের হাতে এসে পৌঁছচ্ছে প্রায় 1000 বছর পর। এবং অন্য অন্য ফিলোসফাররা এটাকে ইন্টারপ্রেট করছেন, ব্যাখ্যা করছেন, তারপরে আমরা টলেমিকে জানছি। রাদার টলেমির ওয়ার্ক, যে টলেমির যে নভেল চিন্তাধারা, যে ম্যাপ বা ওর সমস্ত চিন্তাধারায় একটা গভীর মানে নিদ্রাতে আচ্ছন্ন ছিল, মানে ঢাকা ছিল প্রায় 1000 বছর। পৃথিবীর মানুষ কিন্তু তার হদিশ পাননি। আচ্ছা, ওনার যে বিখ্যাত ওয়ার্ক সেটার নাম হচ্ছে জিওগ্রাফিকা, 7টা ভলিউমে বই লিখেছিলেন। আর ওনার ওয়ার্ক একটু অনুবাদ হয়েছিল রাদার আল মাসুদি, আরেবিয়ান স্কুল অফ থটের মানুষ, তিনি যে টলেমির যে ওয়ার্ক সেটা তিনি অনুবাদ করেছিলেন, সেটার নাম ছিল আলমাজেস্ট। ওকে, দেন টলেমি সম্পর্কে এসে যায়। আমি আবারও বলছি, টলেমির কাজকে তার মারা যাওয়ার 1000 বছর পর্যন্ত প্রায় পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল। যে দুজন ভদ্রলোক বা ফিলোসফার, রাদার ম্যাথমেটিশিয়ান, এই এই কাজটা পৃথিবীর মানুষের সামনে এনে দিলেন, তারা দুজনের সঙ্গে ধর্মের একটা যোগ ছিল। একজন ছিলেন মঙ্ক, ছিলেন বাইজেন্টাইনের, তার নাম ছিল ম্যাক্সিমাস প্লান্ডিউস অ্যান্ড আল মাসুদি, আরেবিয়ান স্কুল অফ থটের মানুষ। এরা দুজনই ফিলোসফার এবং ধর্মগুরু ছিলেন। তাদের চিন্তাধারা, তারা অনুপ্রাণিত হয়ে রিকনস্ট্রাক্টেড দ্য ওয়ার্ল্ড ম্যাপ প্রপোজ বাই দ্য টলেমি। টলেমির যে ওয়ার্ক সেটাকে ঘষা মাজা করে নথি যোগ বা ম্যানুস্ক্রিপ্ট থেকে আধুনিক রূপ দান করার চেষ্টা করলেন কিন্তু এই দুজন ভদ্রলোক। টলেমিকে আমরা জানি যে দুজনের হাত ধরে, তারা দুজন হচ্ছে ম্যাক্সিমাস অ্যান্ড আল মাসুদি। আচ্ছা, এবারে আমরা সরাসরি টলেমির চিন্তাধারায় চলে আসি। টলেমির যে ওয়ার্ল্ড ম্যাপের চিন্তাধারা, সেটা তিনি তার পূর্বসূরিদের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। কাদের কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন উনি? না, ম্যারিনাস অফ টায়ার, উনিও গ্রিক ছিলেন। আচ্ছা, এনাদের না বাকি দুজনের নাম তো জানো, ইরাস্তোথেনিস এর নাম জানি আমরা, ওই 3rd century BC-তে ছিলেন। ইরাস্তোথেনিসের নামের আর ইরাস্তোথেনিসের চিন্তাধারা দ্বারা উনি ভীষণভাবে মানে উদ্ভূত ছিলেন। আরেকজন যার চিন্তাধারা দ্বারা ভীষণভাবে উদ্ভূত ছিলেন, তিনি হচ্ছেন হিপারকাস। হিপারকাসের চিন্তাধারা দ্বারা উনি অনুপ্রাণিত ছিলেন। হিপারকাস, টায়ার বা ইরাস্তোথেনিস, এদের চিন্তাধারা দ্বারা তার যে পৃথিবীর শেপ, সাইজ, ল্যাট, লং, যে চিন্তাধারাটা তৎকালীন গ্রিসে এই তিনজনের ফিলোসফির লেখাতে পাওয়া গেছিল, তার দ্বারা তিনি অনুপ্রাণিত ছিলেন। আচ্ছা, এবারে চলে আসি পৃথিবীর সম্পর্কে। যখন ওয়ার্ল্ড ম্যাপ বানালেন, তাহলে সে সংক্রান্ত চিন্তাধারার ক্ষেত্রে পৃথিবীর চেহারা সম্পর্কে ধারণা ওনার কিরকম ছিল সেটা খুব পরিষ্কার হওয়া প্রয়োজন, আর ও পৃথিবীর মানে ইউনিভার্স সম্পর্কে ওনার ধারণা কেমন ছিল। আচ্ছা, এখানে আমি বলে রাখি, টলেমি অ্যারিস্টটলের যে চিন্তাধারা, অ্যারিস্টটল প্রথম বলেছিলেন যে পৃথিবী হচ্ছে 360 ডিগ্রি অ্যান্ড স্ফিয়ার শেপের বা স্ফেরয়েডাল শেপের, কি বলে ওই স্ফিয়ারের মতো শেপ পৃথিবীর, এই চিন্তাধারা দ্বারা উনি অনুপ্রাণিত ছিলেন এবং উনি বিশ্বাস করতেন অ্যারিস্টটলের এই স্ফিয়ার চিন্তাধারা বা আর্থ 360 ডিগ্রিতে। আর সেকেন্ড যে চিন্তাধারাটা ছিল টলেমি, সেটা হচ্ছে জিওসেন্ট্রিক ভিউ। জিওসেন্ট্রিক ভিউটা কতটার মানে কি? জিও মানে কি? আর্থ, আমরা তো এটা ছোটবেলা থেকে জানি। তো আর্থ সেন্ট্রিক ভিউ মানে ইউনিভার্সের ব্যাখ্যার ক্ষেত্রে সমস্তটার কেন্দ্রে হচ্ছে আর্থ। দেখো না, বাস্তবিক ক্ষেত্রে আমরা বলি হেলিওসেন্ট্রিক। হেলিও কথাটার মানে হচ্ছে গ্রিক ভাষায় সান। আমাদের যে ইউনিভার্স, যে আমাদের সোলার ফ্যামিলি, সবাই হচ্ছে সূর্য কেন্দ্রিক। এই চিন্তাধারাটা উনি বিশ্বাস করতেন না, বা এই চিন্তাধারাটা তখনও ছিল না। উনি যে চিন্তাধারায় বিশ্বাস করতেন সেটা জিওসেন্ট্রিক। উনি মনে করতেন, আমরা একটা ছবি দেখি তাহলে ওনার মনে করাটার হেল্প নিতে পারবো। উনি মনে করতেন, দেখো এই ছবিটাতে যাই, প্রথমে লেফট হ্যান্ড সাইডে রয়েছে, উনি মনে করতেন আর্থ আছে সেন্টারে,
তারপরে আছে মুন, ডান দিকে বড় বড় করে লেখা আছে দেখো, তারপরে আছে ভেনাস, তারপরে আছে সান, সানেরও একটা অরবিট আছে উনি মনে করতেন, তারপরে আছে মার্স, তারপরে জুপিটার, তারপরে স্যাটার্ন, তারপরে ফিক্সটার, এইভাবে উনি মনে করতেন। এই এই যে সিকোয়েন্সটা এখানে করা আছে এইভাবে আর্থ সেন্টারে, এবং সবার যে আই মিন যে অরবিটটা ছিল মনে করতো পারফেক্টলি রাউন্ড, এটা ছিল ওনার চিন্তাধারা। যেহেতু সেন্টারে আর্থ থেকে ওনার অ্যালাইনমেন্টে উনি বিশ্বাস করতেন, তাই ওনার চিন্তাধারাকে বলছে আর্থ সেন্ট্রিক ভিউ বা জিও সেন্ট্রিক ভিউ। এই দুটো ওনার প্রথম এবং বেসিক চিন্তাধারা পৃথিবীর সম্পর্কে, আর পৃথিবীর সম্পর্কে চিন্তাধারার উপর ভিত্তি করে কিন্তু তিনি ওয়ার্ল্ড ম্যাপ বানালেন। কিরকম জিনিসটা হলো দেখি। আচ্ছা, ইনি হচ্ছেন প্রথম মানুষ যিনি কিন্তু আই মিন টু ডাইমেনশনাল সারফেস, পৃথিবী তো 3D, যখন স্ফিয়ারের কথা উনি স্বীকার করেই নিয়েছেন অ্যারিস্টটলের ভিউ, তো উনি প্রথম কি করলেন, ল্যাট লং কে যে গ্র্যাটিকুলস দ্য গ্রিড, যে ল্যাট লং এই চিন্তাধারাটা শুধু মানে পৃথিবীর মানুষের কাছে আনলেন তাই নয়, উনি ম্যাপ প্রজেকশন করে দেখালেন, ল্যাট লং ক্যালকুলেট করলেন। তাহলে উনি প্রথম মানুষ যে প্রপোজড অ্যান্ড ইউজড দুটোই করলেন, ল্যাটিটিউডস অ্যান্ড লংগিটিউডস রাদার দ্য গ্র্যাটিকুলস। ওকে, তাহলে উনি কি করলেন, ল্যাটিটিউড অ্যান্ড ল্যাংগিটিউডের প্রণেতা। ল্যাটিটিউডের জন্য উনি কিভাবে ল্যাটিটিউড কাউন্ট করলেন, না ল্যাটিটিউড কাউন্ট করার জন্য ওরা কি করলেন উনি বলতো, ল্যাটিটিউড কাউন্ট করার জন্য লেন্থ অব দ্য লংগেস্ট ডে। তোমরা জানো ইকুইটোরিয়ালে ইকুইটোরিয়াল অঞ্চলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, আবার পোলে 6 মাস দিন 6 মাস রাত্রি, মানে 24 ঘন্টায় দিন থাকে। আর ইন বিটুইনের মাঝের যে ল্যাটিটিউড গুলো আছে, কোথাও কোনোদিন 13 ঘন্টা দিন, কোথাও 11 ঘন্টা সূর্যের আলো থাকে, তাহলে এই যে ল্যাটিটিউডের লেন্থ অব দ্য ডে, লেন্থ অব দ্য লংগেস্ট ডে, এইটার উপর ভিত্তি করে উনি ল্যাটিটিউডের ডিভিশন করার চেষ্টা করলেন। কি করে করলেন একটু পরে আমরা আসছি। আর লংগিটিউডের বেলায় কি করলেন, লংগিটিউডের বেলায় উনি করলেন স্কেল অফ টাইম, সময়কে ভাগ করলেন। কিভাবে করলেন, চলো, উনি তো মেনেই নিয়েছিলেন যে অ্যারিস্টটলের চিন্তাধারা আর্থ ইজ এ স্ফিয়ার অ্যান্ড আর্থ হচ্ছে 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি একবার ঘুরতে, একবার সানডেজ বা একবার রোটেশন 360 ডিগ্রি হতে সময় লাগে 24 ঘন্টা, টাইমের সঙ্গে ডিগ্রির একটা ম্যাচিং করলেন। তাহলে 360 ডিগ্রি মুভ করে পৃথিবীর 24 আওয়ার্সে, উনি কি করলেন 360 ডিগ্রিটাকে 24 পার্টসে ভাগ করলেন। কটা করে ভাগ হবে আমরা ছোটবেলা থেকে জানি, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 24, 15 মিনিটস। 15 মিনিটস মানে কি, না 1/4 ঘন্টা, ঘন্টার 1/4 পার্ট। ওকে, এই যে 15 মিনিটস, এই হিসেবটার উপর ভিত্তি করে উনি লংগিটিউড বানালেন। আচ্ছা, এবার ল্যাটিটিউড কি করে বানালেন, আচ্ছা এখানে একটু ভুল লেখা হয়ে গেছে বাবু, এখানে এটা লংগিটিউড হবে না, এটা ল্যাটিটিউড হবে। আইনি ল্যাটিটিউড কি করে বানালেন, আমি একটু আগে বলেছি যে ল্যাটিটিউড বানাবার জন্য উনি কিসের হেল্প নিয়েছিলেন, না ল্যাটিটিউড বানাবার জন্য উনি লেন্থ অফ দ্য ডে, কতক্ষণ সূর্যালোক থাকে সেই জায়গার তখন আমরা বলি লেন্থ অফ দ্য ডে। ইকুয়েটরের লেন্থ অফ দ্য ডে 12 ঘন্টা, পোলে তো 24 ঘন্টা, কারণ 6 মাস দিন 6 মাস রাত্রি, এবং উনি লেন্থ অফ দ্য ডে মাপবার জন্য বা মেজারমেন্ট করার জন্য ক্লাইমা অ্যান্ড দেন ক্লাইমাটা এই দুটো শব্দ ব্যবহার করলেন। ক্লাইমা অ্যান্ড ক্লাইমাটা জিনিসটা কি, চলো আমরা একটু ছবির হেল্প নিয়ে জানি। আচ্ছা, ছবির হেল্প নিয়ে জানি চলো। আচ্ছা, আগে আমরা ক্লাইমা ক্লাইমেট ক্লাইমেটাটা যাওয়ার আগে আগে লংগিটিউডটা পড়ে নিই। দেখো লংগিটিউড, এটা যদি পৃথিবীর চেহারা হয়, এটা যদি পৃথিবী হয়, সাপোজ এটা আর্থ, তো এটা পৃথিবী 360 ডিগ্রি আমরা জানি, 360 ডিগ্রি যদি আমরা জানি তো আমরা এই খানটাকে ভাগ করে দিলাম, এখানে একটা লাইন টানলাম, সাপোজ এখানে একটা লাইন টানলাম, অ্যান্ড দেন আমরা পৃথিবীকে ভাগ করা স্টার্ট করলাম। তাহলে পৃথিবীর এইটা এই দিকটা কতক্ষণ, না এদিকটা আমার 12 ঘন্টা, ওপাশটা আমার 12 ঘন্টা, হ্যাঁ এর দিকটা তো আমার 12 আওয়ার্স। ওকে, এই 12 ঘন্টাকে যদি আমি ভাগ করি কি করবো, না আমরা অনেকগুলি ছোট ছোট লাইনের হেল্প নেবো, মানে আই মিন ভার্টিক্যাল লাইনের হেল্প নেবো, এরম ভাবে সাপোজ আমি আর অত আঁকছি না, এরম ভার্টিক্যাল লাইনের হেল্প নেবো অ্যান্ড পৃথিবী ডিভিশন হয়ে যাবে, এবং এই যে লাইনগুলো টানবো এগুলো কি লংগিটিউড, এবং এগুলোর ভ্যালু কি হবে। এবং এখানে মজার বিষয় বলি, আজকে ঠিক যেভাবে আমরা লংগিটিউড হিসেব করি, টলেমি কিন্তু সেই ফর্মুলা এবং সেই নিয়মটাই প্রপোজ করেছিল। নিয়মটা কি, চলো চলে যাই,
উনি কি বললেন, 12 ঘন্টার দিন 12 ঘন্টার, মানে আই মিন পৃথিবীর, এটা যদি 360 ডিগ্রি হয়, পৃথিবী যদি 360 ডিগ্রি হয়, তাহলে এ পার্টটা যদি নি 180 ডিগ্রি, তাই না? একদিকটা নিয়েছি আমি। দেন দেখো আমি কি করতে পারি, 12 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা। এই 12 ঘন্টা জিনিসটা কি, কেন 12 ঘন্টা জিনিসটা হচ্ছে, এখান থেকে এখানে যেতে পৃথিবীর 12 ঘন্টা লাগে, আমি একটা পার্ট নিয়েছি এই ডিস্টেন্সটা, তো 12 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, আমি মিনিটে ভাগ করে নিয়েছি। আমরা তো জেনে গেছি একটু আগে হিসেব করে, যে হিসেবটা করে কি করে জেনেছি, যে মানে 60 মিনিট টাইম রিপ্রেজেন্ট বাই 4 ডিগ্রি, রাদার মানে রাদার 15 মিনিট রিপ্রেজেন্ট 1 ডিগ্রি। 15 মিনিট, এই যে জিনিসটা নিলাম, এই যে 15 মিনিট রিপ্রেজেন্ট 1 ডিগ্রি, মানে 15 মিনিট সময় গেলে 1 ডিগ্রি ডিগ্রিতে যাওয়া হয়। দেন এটা ছোটবেলার ঐকিক নিয়মন অঙ্ক ব্যবহার করলে করলে তুমি দেখলে, তাহলে আমার 15 মিনিট হলে হয় 1 ডিগ্রি, 120 মিনিট হলে কত ডিগ্রি হয়, 180 মিনিট হলে কত ডিগ্রি হয়। দেন উনি কি করলেন, এই একের মানে এক 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 1 ঘন্টার জন্য 15 মিনিট, 2 ঘন্টার জন্য 30 মিনিট, 3 ঘন্টার জন্য 45 মিনিট, 4 ঘন্টার জন্য 65, এর জন্য 75, 6 আওয়ার্স এর জন্য 90, 7 আওয়ার জন্য 105, এইভাবে উনি গেলেন 12 আওয়ারের জন্য 180 ইস্ট অথবা ওয়েস্ট। তাহলে আমরা পারফেক্টলি এই 15 15 15 মিনিট ইন্টারভেলে আমরা কি করলুম, এদিকে 12টা এবং ওদিকে 12টা আমরা লংগিটিউড পেয়ে গেলাম। উনি 18টা ভাগ করেননি, উনি 12টা ভাগ করেছিলেন, এদিকে 12টা ওদিকে 12টা। জিরো জিরো থাকবে মাঝে, জিরোর নাম হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। দেন 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট, 90 মিনিট, 105 মিনিট, 125 মিনিট, এ করে 180, এবং ইকুয়ালি ওটা ইস্ট এবং ওয়েস্টে সমানভাবে চলতে থাকবে। আমরা একটা লংগিটিউডের ছবি দেখিনি, তাহলে আমার মনে হয় সুবিধা হবে, দেখি তো। দেখো এই ম্যাপটা উনি বানিয়েছিলেন, এই ম্যাপটা দেখুন, এইভাবে দেখো লংগিটিউড গুলি টানা আছে। যদি তুমি ভালো করে ছবি দেখো, সব সবগুলোতে এখানে 5 5 ডিভিশন বা 15 15 ডিভিশন করে 180 পর্যন্ত করা আছে। চলো আমরা পরে আবার ভালো ম্যাপ দেখব। এখন আমরা চলে আসি লংগিটিউড, তো হলো ল্যাটিটিউডে। ল্যাটিটিউডের ক্ষেত্রে উনি কি বলছেন, উনি বলছেন এই ইকুয়েটরে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি আমরা ছোটবেলা থেকে জানি, জানি না, অ্যান্ড আমাদের পোলের কাছে কি না, আমার 24 ঘন্টাই দিন। তাহলে লেন্থ অফ দ্য ডে পার্থক্য কত হচ্ছে, না এখানে 12 ঘন্টা, এখানে 24 ঘন্টা, লেন্থ অফ দ্য ডে পার্থক্য কত, না লেন্থ অফ দ্য ডে পার্থক্য হচ্ছে কত, না আমার 12 ঘন্টা, 12 আর 24 মাইনাস 12 ইজ 12 আওয়ার। উনি একটা গ্রেডিয়েন্ট করলেন, কিসের গ্রেডিয়েন্ট লাইন, টাইমের। ধরো সাপোজ এইটা হচ্ছে 24 ঘন্টা আর এটা 12 ঘন্টা, তাহলে এই 24 ঘন্টা থেকে 12 ঘন্টা আস্তে আস্তে লেন্থ অফ দ্য ডে ক্রমশ কমছে। দেন এই ত্রিভুজটাকে যদি সোজা করে দিই, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলটাকে, দেন এইটা কি ইনক্লিনেশন অফ টাইম, ইনক্লিনেশন অফ দ্য টাইম কি উনি বললেন ক্লাইমা, ক্লাইমা হচ্ছে ইনক্লিনেশন অফ টাইম, ইনক্লিনেশন অফ ডে টাইম, অ্যান্ড ক্লাইমার প্যারালালি, তাহলে এটা হচ্ছে 12 ঘন্টার ক্লাইমা, এটা 13 ঘন্টার ক্লাইমা, 14 ঘন্টার ক্লাইমা, এভাবে চলতে থাকতে পারে। এবং এই ক্লাইমার প্যারালালি যেগুলি টানলো তাদেরকে নাম বললো ক্লাইমাটা, ক্লাইমেটা, ক্লাইমেটা হচ্ছে লং ল্যাটিটিউডস, দ্যাটস আর দ্য প্যারালাল। ওকে, কেন এটা টাইম গ্রাডিয়েন্টটাকে উনি টানলেন, কিসের ভিত্তিতে হিসেব করলেন। আচ্ছা উনি কি করলেন, বললেন কোথাও 12 ঘন্টা দিন হয়, লেন্থ অফ দ্য ডে হয় সেটা ইকুয়েটারে, কোথাও 18 ঘন্টা হয় ডেজার্ট অঞ্চলে হয়ে থাকে, আর পোলে তো 24 ঘন্টায় দিন হয়ে থাকে। দেন এটা 24 ঘন্টা যদি হয়, এটা 12 ঘন্টা হয়, যদি আমি ত্রিভুজটা এরকম ভাবে আঁকি, সাপোজ এটা হচ্ছে 24 ঘন্টা, নিচেরটা হচ্ছে 24 ঘন্টা, ধর নিচে পোল আর এখানে হচ্ছে এটা ইকুয়েটার 12 ঘন্টা, তাহলে এটা কি, এই যে জিনিসটা, এটা গ্রেডিয়েন্ট, এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটার নাম দিলেন ক্লাইমা। অন দ্য বেসিস অফ সেম গ্রাডিয়েন্ট লাইন উনি অনেকগুলো লাইন টানলেন, এই লাইনগুলো প্যারালালি, যেগুলো যাদের ইকুয়াল গ্রাডিয়েন্ট লাইন তাদের নাম দিল প্যারালাল বা ল্যাটিটিউড বা ক্লাইমেটা। ওকে, এবারে উনি কতগুলো লংগিটিউড অ্যান্ড ল্যাটিটিউড টেনেছিলেন সেটা আমাদের জানা প্রয়োজন। আমি লংগিটিউডের ক্ষেত্রে বলে দিয়েছি
বারো ঘন্টা ভাগ করেছিলেন, 12 × 12 = 24টা উনি ভাগ করেছিলেন। 180 degree 12 hours, 180 degree 12 hours, এই যে নিচে ডিভিশনটা আমি দেখিয়ে দিয়েছি, এই যে নিচে দেখিয়েছি। অ্যান্ড দেন আমরা এখানে চলে আসি, উনি বললেন উনি উত্তর গোলার্ধের জন্য 12 ঘন্টা, আবার এই যে দেখো না উত্তর গোলার্ধের গ্রেডিয়েন্ট তো 12 ঘন্টায়, 12 ঘন্টাকের জন্য উনি কিন্তু কি করলেন বলো তো 21টা প্যারালাল টানলেন, 12 ঘন্টার জন্য 21 প্যারালাল। উনি নর্থ গোলার্ধের জন্য বা নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য 21 প্যারালাল টানলেন, ওনার ইচ্ছে মতো উনি টানলেন। এবং এটা কোথায় শুরু করলেন এবং কোথায় শেষ করলেন সেটা আমি পরে আসছি। হিসেব তো একই, 15 মিনিট যেতে গেলে 15 মিনিট, 15 মিনিট মানে 15 মিনিট টাইম গেলে ক ডিগ্রি পাল্টে যায় না, 15 মিনিট টাইম গেলে 4 ডিগ্রি 15 মিনিটস ডিগ্রি ডিস্টেন্স আমরা কভার করি। ওকে, কেননা অন দ্য বেসিস অফ এই প্রিন্সিপালটা আমি আগেই বললাম যে প্রিন্সিপালটার কথা, মানে 15 মিনিট টাইম ক্রস করি 1 ডিগ্রি যেতে, 1 ডিগ্রি ডিগ্রি ডিস্টেন্স যেতে। এই এই জিনিসটা তাহলে 4 ডিগ্রি যেতে সময় লাগে আমার 1 ঘন্টা, তাহলে 1 ডিগ্রি যেতে সময় লাগে 1 এর 4 ঘন্টা রাদার 15 মিনিট। এই প্রিন্সিপালটা আমরা ব্যবহার করেছি বা উনি ব্যবহার করেছেন যে 60 মিনিটস টাইম রিপ্রেজেন্ট বাই 4 ডিগ্রি, 1 মিনিট টাইম রিপ্রেজেন্ট বাই 1/4 ডিগ্রি, এই প্রিন্সিপালটা ব্যবহার করেছেন। করে উনি লংগিটিউডের বেলায়, সরি ল্যাটিটিউডের বেলায় প্রত্যেক 15 মিনিটের জন্য, এই 15 মিনিট সময় থেকে ধরো এখানে 12টা 15 বাজে, 12 ঘন্টা 15 মিনিট এখানে লেন্থ অফ দ্য ডে, পরের ওখানে লেন্থ অফ দ্য ডে 12 ঘন্টা 30 মিনিট, তাহলে এই ল্যাটিটিউড যদি 0 ডিগ্রি হয় পরের ল্যাটিটিউডটা হবে 4 ডিগ্রি 15 মিনিট, দেন এই ল্যাটিটিউডটা যদি হয় 12টা 15 ল্যাটিটিউড লেন্থ অফ দ্য ডে ল্যাটিটিউড যদি হয় 4 ডিগ্রি 15 মিনিট, দেন 12টা 30-এর লং ল্যাটিটিউড হবে 8 ডিগ্রি 30 মিনিট, এইভাবে জিনিসটা চলবে। আচ্ছা এটা আর একটু ভেবে স্লো মোশনে দেখবে তাহলে বুঝতে পারবে, আমরা মূল স্লাইডে যাই তাহলে আমার মনে হয় বোঝাটা একটু সোজা হবে। চলো কোনখানে ছিলাম আমরা, আচ্ছা উনি কি করলেন, উনি কি করলেন যে এইভাবে উনি কিন্তু ডিভিশন করা শুরু করলেন। আচ্ছা ডিভিশনের যে মেন প্রিন্সিপাল আমি আবারও বলেছি, ওই মানে আই মিন 1 ডিগ্রি যেতে 15 মিনিট সময় লাগে, 15 মিনিট টাইম ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ডিগ্রি ডিস্টেন্স, এই প্রিন্সিপালকে উনি ব্যবহার করলেন। স্টিল টুডে এই প্রিন্সিপাল কিন্তু আমরা আজও ব্যবহার করি। অ্যান্ড দেন ক্লাইমা অ্যান্ড ক্লাইমেটা, ক্লাইমেটা হচ্ছে প্যারালালস, ক্লাইমা হচ্ছে মূল মানে গ্রেডিয়েন্টটা, গ্রেডিয়েন্ট অফ কি না ডে টাইমের গ্রেডিয়েন্টটা, লেন্থ অফ দ্য ডে টাইমের। আচ্ছা এরপরে উনি যে ওয়ার্ল্ড ম্যাপ বানালেন, ওয়ার্ল্ড ম্যাপটা দেখতে কেমন হলো, কোথায় তার মেরিডিয়ান পড়লো, কোথায় ইকুয়েটর পড়লো, এগুলি আমরা জানবো। আচ্ছা লংগিটিউড মানে টাইমের ওপর ডিপেন্ড করে, উনি টাইমকে ভাগ করেছিলেন। ওকে, বেসিক্যালি আমরা টাইমকে ভাগ করি তখন লংগিটিউডের ডিগ্রি দিয়ে প্রকাশ করার ধারণা আসেনি। ওনার যে মেরিডিয়ানটা, যে মূল মধ্য রেখা, সেটা উনি নিয়ে গেলেন কোথার, না ক্যানারি বলে একটা আইল্যান্ড আছে আফ্রিকার পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে পড়ে, আমরা একটু ছবি দেখব, সেখানে একটা ছোট আইল্যান্ড আছে, সেই ছোট আইল্যান্ডটার নাম অনেকটা কিরকম বলো তো, ওর নাম হচ্ছে ফরচুনেট আইল্যান্ড। হ্যাঁ এটাকে ব্লেস আইল্যান্ড বলে, যেমন আমাদের দেশে সব হিন্দু মাইথোলজিতে সব দেখবে হিমালয় মাউন্টেন অ্যান্ড কৈলাস পর্বতে সব দেবতা দেবীরা থাকে, সেরকম গ্রিক মাইথোলজিতে সব দেবতা দেবীরাই ফাউন্টেন আইল্যান্ডে, ফরচুনেট আইল্যান্ডে থাকে, ক্যানারি আইল্যান্ডের কাছে একটা ছোট আইল্যান্ড। উনি সেইটাকে সেন্টার করে একটা নর্থ টু সাউথ একটা মেরিডিয়ান টানলেন, সেটা না ওটা ওনার ভিত্তি হলো কি না, ওটা ওনার কাছে সেন্ট্রাল মেরিডিয়ান, যেমন গ্রিনিচের মতো ওনার কাছে সেটা সেটা। আর ওইটা তাহলে ইস্ট এক্সট্রিম ওয়েস্ট, এক্সট্রিম ওয়েস্টে ওই লাইনটা টানলেন, ওইটা দিয়ে উনি কাউন্ট স্টার্ট করলেন। আমরা একটা ছবি দেখে নিই তাহলে আমার মনে হয় একটু সুবিধে হবে। আচ্ছা আচ্ছা দেখো না, এটা তো ইন্ডিয়ান মানে এখনকার টাইম জোনের ছবি, এইখানে আছে ক্যানারি আইল্যান্ড, এই দেখো এইখানে এখানে এখানে ছিল ফরচুনেট আইল্যান্ড। উনি বললেন এই ফরচুনেট আইল্যান্ডের পাশ দিয়ে, ওনার ম্যাপটা শুরু হচ্ছে এইখান থেকে, ঠিক আছে ফরচুনেট আইল্যান্ডের পাশ দিয়ে এটা লম্বা লাইন টানলেন। দেখো তো ফরচুনেট আইল্যান্ডের পাশ দিয়ে যদি লম্বা লাইনটা টানি, এটা ফরচুনেট আইল্যান্ড,
দেখো তো এটা 0 ডিগ্রির কাছাকাছি, খুব কাছে একদম। এখানে কাট, আমাদের এখানে লন্ডনের ওপর দিয়ে টানছি, উনি দেখুন কতটা অ্যাকিউরেসি ছিল। এই তো লন্ডন, দেখো লংগিটিউডের পার্থক্য কিন্তু খুব বেশি কিছু নয়, এটা লন্ডন। অ্যান্ড দেন এখানে ক্যানারি আইল্যান্ড, এখানের পাশ দিয়ে উনি ওনার 0 ডিগ্রি লাইনটা টানলেন। ওকে, দেন কি করলেন দেখি, উনি 0 ডিগ্রি লাইনটা টানলেন টানলেন এবং তার এক্সট্রিম ডান দিকের লাইনটা কোথায় গিয়ে শেষ হলো, না 180 ডিগ্রি মেরিডিয়ানটা কোথায় গিয়ে শেষ হলো, আর চায়নার উপকূলের কাছে। এবং উনি অনেকগুলি সিটিকে উনি আইডেন্টিফাই করেন, প্রায় 800 নগরীর ল্যাট লং উনি জানিয়ে দেন। তার ভেতরে আসুয়ান ড্যাম আছে না ইজিপ্টে, সেই শহরটিকে চিহ্নিত করেন। রোড শহরটি গ্রিসের একটা ছোট্ট আইল্যান্ড রোডস, রোডসকে চিহ্নিত করেন। সুদানের কাছে একটা শহর ছিল, প্রাচীন নাম ছিল মরিও, মরিও মেরো মেরোই 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 সিটিটার তিনি নাম চিহ্নিত করেন, এই সরি ল্যান্ড লং চিহ্নিত করেন। এই সিটিগুলো একটু পরে পরে দেখছি। দেন 800 শহরের উনি মানে ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড লিস্ট জানিয়ে দেয়। এবং তাহলে ম্যাপটা কেমন দেখতে হয়েছিল ওনার দেখি, ম্যাপটা দেখো, এটা কিন্তু টলেমির করার হুবহু ম্যাপ নয়, ম্যাপটার উপর ভিত্তি করে আধুনিক গ্রাফিক্স, আমি নেট থেকে এই ম্যাপটা নিয়েছি। দেখো তো ওনার এখানে ছিল, এখানে ক্যানারি আইল্যান্ড, এটা ওনার, এটা আফ্রিকা, আফ্রিকাকে উনি প্রাচীন নাম দিয়ে বলেছেন। এটা এদিকে চায়না, এটা ইউরোপ, এটা মেডিটেরিয়ান সি, এটা ইন্ডিয়ান ওশেন, এটা শ্রীলঙ্কা, এখানে ইন্ডিয়া, অ্যান্ড দেন এটা মেডিটেরিয়ান সি, এটা মেডিটেরিয়ান সি। এই ছিল ওনার ম্যাপ। এবারে ম্যাপটার পিছনের কথায় আমি আসছি, এটা গ্রাফিক্সে বানানো আছে, কিন্তু ওনার ম্যাপটা কেমন হয়েছিল আমরা এটা লুকস নিই। লুকস নিই, তার আগে একটা কথা বলি, উনি দেখো এই সমস্ত জায়গার ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড উনি চিহ্নিত করে দেন। আচ্ছা, ওনার যে ম্যাপটা, ওনার ম্যাপটা দেখতে অনেকটা এরকম ছিল। এরকম কেন দেখতে ছিল, এই দেখতে এমনটি হলো কেন, আমি ল্যাটলংটা তো বুঝে গেলাম, ল্যাটলং এর রেঞ্জ কত ছিল, চলো সেগুলো একটু আমরা জেনে নিই, সেগুলো একটু জেনে নিই আমরা। আচ্ছা, উনি যে ম্যাপটা বানিয়েছিলেন ওয়ার্ল্ড ম্যাপটা, সেটার যে প্রজেকশন, উনি প্রথম প্রজেকশন করে ম্যাপ আঁকার চেষ্টা করে, সেই প্রজেকশনটা ছিল কনিক্যাল প্রজেকশনের মতো, তখন কনিক্যাল নাম ছিল না, নাম দিত কনিক প্রজেকশন। দেখো প্রজেকশনটা ছিল ঠিক এমন, ম্যাক্স এখানে শুরু হচ্ছে 15 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি নর্থ। ওনার যে রেঞ্জ অফ ল্যাটিটিউড ছিল 15 ডিগ্রি সাউথ টু 60 ডিগ্রি নর্থ, আর লংগিটিউড তো 180 ডিগ্রি ইস্ট 180 ডিগ্রি ওয়েস্ট, ওই সেম যেমনি এখন হয়। এটা উনি প্রথমে বানিয়েছিলেন, তারপরে উনি কি করলেন দেখি চলো। আচ্ছা, এইটা নেট থেকে নেওয়া, তোমরা এটা কপি করতে পারো। দেন উনি কি করলেন, ওইটাকে একটু কার্ভ লাইনে, ওখানে লাইনগুলো স্ট্রেট ছিল, যদি আমরা দেখি আগে লাইনগুলো আমার স্ট্রেট ছিল, স্ট্রেট লাইনে উপস্থাপনার অসুবিধে দেখে উনি পাল্টালেন, এটি কার্ভ লাইনে ল্যাট লং গুলিকে উপস্থাপিত করলেন। প্রথমে উনি কনিক্যাল প্রজেকশন বা কনিক প্রজেকশনের হেল্প নিয়েছিলেন বা প্রপোজড করেছিলেন এবং ওটা ইমপ্লিমেন্ট করেছিলেন। দেন উনি কি করলেন না, দেন উনি ইকুয়াল এরিয়া প্রজেকশন, তোমরা জানো ইকুয়াল এরিয়া প্রজেকশন কাকে বলে, ওগুলি ডিটেলস এখন বলছি না, ভারী হয়ে যাবে, শুধু এইটুকু জেনে রাখো ইকুয়াল এরিয়া প্রজেকশন করলেন। তুমি দেখো, দেখো আমি যে হিসেবে বললাম 1 ঘন্টা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখান থেকে এখানটা 12 ঘন্টায় ঘোরে, ওই পিঠটাও 12 ঘন্টায় ঘোরে, তাই তো 360 ডিগ্রি 24 ঘন্টায় ঘোরে। তাহলে 1 ঘন্টা ইজ ইকাল টু 15 মিনিটস, 1 ঘন্টা ঘোরে 15 মিনিটসে, 2 ঘন্টা 30 মিনিটে, 3 ঘন্টা 45 মিনিটে, নেভার ইউজ ডিগ্রি, 4 ঘন্টা 60 মিনিটে, বাট ইটস মার্চ, আধুনিক যুগে যখন আমরা দেখছি টলেমির মূল্যায়ন করছি, এ মার্চ হয়ে যাচ্ছে আমাদের ডিগ্রির সঙ্গে, ওনার মিনিটটা, ওনার মিনিট টাইম স্কেলটা, এগুলো সব টাইম স্কেলে দেখো এটা হিসেব করা আছে। ওকে, দেন আমরা চলে আসি ওনার প্রজেকশনে আর একটা বিষয়ে। আর একটা বিষয় আছে এইটাতে, আছে বোধহয় না, সরি সরি এইটাতে আর একটা বিষয়, এটা এটা এই এই বিষয় বলি। আচ্ছা, ওর আচ্ছা এইটা বলে রাখি, এটা কিন্তু এই দ্য কালমিনেশন অফ গ্রিক কার্টোগ্রাফি ইন পলিমি টলিমি, এই এই পেপারটির থেকে আমি হেল্প নিয়েছি, তোমরাও নিতে পারো, এটা দেখতেও পারো। আচ্ছা, ওনার দেখো, ওনার হিসেব মতো ওনার ল্যাটিটিউড লংগিটিউডের এক্সটেনশন এই 180 ডিগ্রি ছিল, কিন্তু এটা 15 ডিগ্রি টু
সিক্সটি ডিগ্রি, ওর মাঝে কিন্তু 63 36 ডিগ্রিটা বেশ করে উনি সবকিছু করেছিলেন, কারণ ওইটা ওই যে উনি আলেকজান্ড্রিয়া সিটির উপর দিয়ে গেছে, 36 ডিগ্রি নর্থটা রাদার গ্রিসের উপর দিয়ে গেছে, রাদার রোমান সাম্রাজ্যের উপর দিয়ে গেছে, তাই ওনার যে মানে ইকুয়েটরকে বেশ করে নর্থ সাউথে উনি ম্যাপ করেনি, 36 ডিগ্রিকে মুভ করে বেশ করে নর্থ সাউথে মুভ করেছেন। আচ্ছা আর একটা কথা বলি, কারণ ওনার যে চিন্তাধারাটা ছিল না অনেকটা অ্যারিস্টটলের মতো, উনি ইকুইয়ুম চিন্তাধারায় বিশ্বাস করতেন, হ্যাবিটেট পার্ট অফ দ্য আর্থ, মনে করতেন যে গ্রিস সবচেয়ে পারফেক্ট লোকেশনে অবস্থান করছে পৃথিবীর মাঝে, এবং সেই চিন্তাধারা দ্বারা উনি পরিচালিত হতেন। আচ্ছা এটা ওনার আঁকা ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, ওই আগের যে গ্রাফিক্সটা দেখলাম সেটা দেখো, এটা ইন্ডিয়ান ওশন, সাদা সাদা গুলো কন্টিনেন্ট, এটা হচ্ছে এখানটা ইন্ডিয়া, এই রিভার, এটা গঙ্গা নদী ওনার ভাষায়, এটা চায়না, ওকে, এটা মেডিটেরিয়ান সি, আর এটাও কিন্তু ওশেন, একটা নর্দার্ন পার্টের ওশেন বলছে, এটা আফ্রিকা। ওকে দাঁড়াও আমরা যেখানটাতে যেতে চাই সেখানটাতে আসি আগে, দেখো উনি প্রথমে এরকম কনিক্যাল প্রজেকশন বানিয়েছিলেন, এই এরকম প্রজেকশনটা ওনার প্রথমত দেখতে ছিল, দেন দেন উনি কি করলেন সেটাকে পরে কনিক্যাল প্রজেকশনের সঙ্গে উনি মানে কি বলে ইকুয়াল এরিয়া প্রজেকশন উনি কনভার্ট করলেন, ওনার প্রজেকশনটা দেখতে এরকম। ওকে এরপরে আমরা চলে আসছি, উনি ম্যাপটা যে বানালেন কিরকম কি দেখতে ছিল, ওনার আসল ম্যাপটা যেটা ওই আল মাসুদি রিক্লেম করেছিলেন আবার, সেটা এর অনেকটা লুকসটা ছিল এরকম। ওনার ম্যাপের বিশেষ বৈশিষ্ট্য ছিল, যেমন আজকে বলি না টোপোসিটের কি বিশেষ বৈশিষ্ট্য বলি না, সব জায়গায় লোকালিটির নাম পাওয়া যায়, উনি 8000 লোকালিটির নাম ছিল এবং প্রায় ঠিক ঠিক নাম ছিল, এবং এবং সেখানে ওনার রিজিওনাল ভাষায় লেখা ছিল ম্যাপটার পাশে পাশে, তো সেখানে যে সেখানের বিশেষত্ব, মানুষজনের বিশেষত্ব, প্রাণীকুলের বৈশিষ্ট্য এবং মানে ফার্স্ট পিপল মানে ওখানে আদিবাসী মানুষজনের বৈশিষ্ট্য ছোট ছোট করে নোট দিয়ে লেখা ছিল, ওনার অনেক ডিটেলস, নট অনলি ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি তো কন্ট্রিবিউশন অনস্বীকার্য। এখানে আর একটা কথা বলে রাখি, এই যে ড্রয়িং এর প্যাটার্ন, তোমরা কখনো মানে বাবা ঠাকুরদার হরোস্কোপ দেখেছো কিনা জানি না, গ্রামাঞ্চলে হরোস্কোপ বানানো হতো তাতে যে পেন্টিং এর প্যাটার্নটা হতো না, অনেকটা এই জাতীয়, এই জাতীয় ওই প্যাটার্নটা কিন্তু এনসিয়েন্ট এরাতে ইভেন ইন ইন্ডিয়াতে প্রচলিত ছিল, এই যে এইভাবে পেন্টিং করার প্যাটার্নটা। দেন দেখো এটা, এই যে পাশে এই যে কোরিও ক্যারিওগ্রাফির মতো করে করা, এই প্যাটার্নটা কিন্তু প্রচলিত ছিল, এটা তো ওয়ার্ল্ড ম্যাপটা আমি বলেছি বোঝার সুবিধার জন্য। আচ্ছা এবারে কোন কোন কন্টিনেন্টের কোন কোন ওশেনকে টলেমি কাভার করেছিল, ও যে বলে দিল উনি তিনটে কন্টিনেন্টের কথা বলেছিলেন, ইউরোপ, এশিয়া অ্যান্ড আফ্রিকা, আফ্রিকার নাম ছিল লিবিয়া, পুরনো নাম লিবিয়া, লিবিয়া বলে এখন একটা নেশন আছে, তো ইভেন দেখো উনি তিনটে কন্টিনেন্ট, ইউরোপ, এশিয়া অ্যান্ড আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার কথাও উনি বলেননি, অস্ট্রেলিয়ার কথাও উনি বলেননি, এবং উনি প্যাসিফিক ওশেনের এক্সিস্টেন্স এর কথাও বলেনি, সময়টা অনেক আগে না, যীশু খ্রিস্টের সমসাময়িক, আর ওশেনের ক্ষেত্রে আটলান্টিক ওশেনের কথা বললেন, কারণ ক্যানারি আইল্যান্ড ইত্যাদির কাছে তো উনি ছিলেন। অ্যান্ড দেন উনি এনক্লোজড দুটো ওশেনের কথা বললেন, মেডিটেরিয়ান সি চারদিক থেকে আবদ্ধ, এবং ইন্ডিয়ান ওশেনকেও বললো এনক্লোজড ওশেন, ওনার ছবিতে ইন্ডিয়ান ওশেন এনক্লোজড ওশেন, ইন্ডিয়ান ওশেনের যে ওনার দেওয়া ওই সময় প্রচলিত নাম ইন্ডিকাম পেলাগাস, ইন্ডিকাম পেলাগাস এই নামে উনি চিহ্নিত করেছেন, প্যাসিফিক ওশেন অ্যাবসেন্ট, ইন্ডিয়াকে উনি চিহ্নিত করেছেন গঙ্গা ব্রহ্মপুত্র ইন্দাসের মানে বদ্বীপ অঞ্চল বলে, কিন্তু ওটা চেহারাটা সঠিক করেনি, আবার শ্রীলঙ্কাকে ও সেইলন বলছে, সেলিয়ন, ওটা সাইজ যা হওয়া উচিত তার থেকে বড় বড় করে আঁকা ছিল ওনার মানচিত্রে। আর মালাই আইল্যান্ড আছে না মালয়েশিয়া, ওর নাকি উনি গোল্ডেন আইল্যান্ড বলছেন, গালফ অফ চায়না, গালফ অফ সাউথ চায়না, সাউথ চায়না সি, গালফ অফ তাইওয়ান, তাইওয়ান পর্যন্ত উনি চিহ্নিত করছেন। আমি তো বলেছি উনি 200 বেশি মাউন্টেন, 200-এর মতো রিভার, 800 সিটির ল্যাট লং, অ্যান্ড মানে 4530টা সিটিকে তার ফার্স্ট পিপলদের আইডেন্টিটি দিয়ে তিনি ম্যাপে ব্যাখ্যা করেছেন। আমরা যদি একটু ছবি দেখি তাহলে আমরা আর একটু বুঝতে পারবো, চলো এই লেখাটা দেখি তাহলে একটু বুঝতে পারবো।
আরে তারও আসছে না। তো উনি কি করেছেন বলেন বলতো, এই যে সিটিগুলির প্রায় যদি আধুনিক পৃথিবীর চেহারার সঙ্গে ম্যাচ করায়, প্রায় ওর চেহারা শেপ প্যাটার্নের সঙ্গে 2 থেকে 5 ডিগ্রির ভ্যারিয়েশন আছে, 2 থেকে 5 ডিগ্রির ল্যাট লং এর ভ্যারিয়েশন আছে। মোরললেস ওর চেহারা বা লোকেশন সম্পর্কে যে ব্যাখ্যা টলেমি দিয়েছিলেন সেটা অনেকখানি ম্যাচিং হয়ে যায়। কিভাবে ম্যাচিং হয় সেটা আমি আসছি। এই দেখো না, উনি তো উনি 21টা ল্যাট লং এ ভাগ করেছিলেন, 12 ঘন্টা থেকে 24 ঘন্টা, 12 ঘন্টা 15 মিনিট হচ্ছে 4 ঘন্টা 15 মিনিট, পরের 15 মিনিট মানে আরো 4 ঘন্টা 15 মিনিট অ্যাড হয়, পরের মানে আরো 4 ঘন্টা 15 মিনিট, সো অন। কারণ তোমরা তো জানো মানে সরি সরি 4 ডিগ্রি 15 মিনিট মানে 1 ঘন্টা মানে হচ্ছে 4 মানে 15 মিনিট রিপ্লেসমেন্ট পায় 4 ডিগ্রি 15 মিনিট। দেখো এই ল্যাট লং এর লিস্টটা দেয়, আর ওনার ভাষায় এই মানে 8 মানে 12 ঘন্টার মানে 18 ঘন্টার পরে ও বাকি জোনটা পোল, ওটা বরফে ঢাকা, ওটা উনি ব্যাখ্যা দেননি 60 ডিগ্রির ওপারে। ওকে, অ্যান্ড দেন আমরা চলে আসি ওনার আর কি কন্ট্রিবিউশন আছে। ওনার যে চিন্তাধারা, যে চিন্তাধারাটার সঙ্গে আধুনিক ল্যাট লং এর প্যাটার্ন অনেকখানি মেলে। ওনার যে মেরিডিয়ান, ওনার যে মেরিডিয়ান, মেরিডিয়ানটা স্টার্ট হয়েছিল বোধহয় এটা ছিল ওনার সেন্ট্রাল মেরিডিয়ান, এটি ক্যানারি আইল্যান্ডের পাশ দিয়ে গেছে, ওনার এটা সেন্ট্রাল মেরিডিয়ান। এই সেন্ট্রাল মেরিডিয়ানটা যদি তুমি দেখো, এটা গ্রেট ব্রিটেন, এটা ক্যানারি। যদি লংগিটিউডিনাল ডিস্টেন্স দেখো, 5 থেকে 6 ডিগ্রির মতো পড়ে প্রায়। পরবর্তীকালে যে গ্রিনিচ স্ট্যান্ডার্ডাইজড টাইম জোন এবং স্ট্যান্ডার্ডাইজড মেরিডিয়ান ফিক্সড হলো, তার কিন্তু প্রথম মানে প্রথম মানে প্রণেতা সেটা যে হতে পারে তার ক্লু কিন্তু এই টলেমির ওয়ার্ক থেকে পাওয়া যায়। আর যদি বলি আধুনিক পৃথিবীর চেহারা সম্পর্কে ম্যাপের ধারণা কিন্তু টলেমি দিলেন উইথ প্রজেকশন, কিন্তু ওর ম্যাপটা ছিল ইস্ট ওয়েস্টে, বলছে স্ফিয়ার, কিন্তু নর্থ সাউথে অনেক বেশি ন্যারো ইন কম্পেয়ার টু দ্য ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্টে অনেক চওড়া ছিল। আর দ্বিতীয় আর একটা কথা বলি, উনি উনি সার্কামফারেন্স অফ দ্য আর্থ, এরাস্টোথেনেসের যে চিন্তাধারা তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, কিন্তু তার মাপে মানে ইরাস্টোথেনেসের যে মাপ সেই মাপটা উনি নেননি, তার থেকে একটু কম মাপ নিয়েছিলেন। মাপটা ছিল ওনার বোধ হয় ওনার মাপটা ছিল বোধ হয় 18,000 মাইল। ওনার যে মানে লেন্থ লেন্থ স্টেডিয়াল লেন্থ লেন্থ অফ দ্য ইকুয়েটার, ওকে, বা আই মিন মানে পৃথিবীর যে পরি কি বলে আই মিন রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াসটা অনেক কম ছিল, এবং সেটার জন্য পরবর্তীকালে ওনার সমালোচনা হয়। কিন্তু উনি সেই ধারণাটা প্রপোজ করেন, আমরা যখন প্রজেকশন করি না কি করি, রেডিয়াস অফ দ্য রিডিউস আর্থ, রিডিউস আর্থের কনসেপ্ট নিয়ে আর্থকে উনি প্লট করেন। তাই ইরাস্টোথেনিসের মতো পুরো যে বড় সংখ্যা সেই সংখ্যাটি নিয়ে বা বড় ভলিউমটি নিয়ে কিন্তু উনি উনি কিন্তু মানচিত্র আঁকা শুরু করেননি। এ দেখো না, ওনার ভাষায় এটা এই এই সংখ্যাটা ছিল এই 252,000 মাইল অর স্টেডিয়া, এটা ছিল ইরাস্টোস্থেনেসের ধারণা। ওনার ভাষায় পৃথিবীর সার্কামফারেন্স ছিল 18,000 স্টেডিয়া বা মাইল, তো ওদের ভেতরে রেশিওর পার্থক্য হচ্ছে 1:4 রেশিও। উনি রিডিউসড আর কি 1.4 টাইমস রিডিউস করে রিপ্রেজেন্ট করেছিলেন। তো প্রথমে ওনার সমালোচনা হয়েছিল, কিন্তু আলটিমেটলি উনি হচ্ছে প্রথম মানুষ যে কিন্তু স্ট্যান্ডার্ডাইজড, আমি আবারও বললাম যে এই গ্রিনিচের এই স্ট্যান্ডার্ডাইজড, এই যে স্ট্যান্ডার্ডাইজড এই ক্যানারি আইল্যান্ডের কাছে বা ফর্চুনেট আইল্যান্ডের কাছ দিয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ইউকে, তো 0 ডিগ্রি লাইনের ভিতরে খুব একটা পার্থক্য নেই। ওনার ম্যাপ জোনটা ছিল এখান থেকে এই চায়না সি পর্যন্ত, ওকে, চায়না সি পর্যন্ত। উনি কিন্তু এইখানে যে ছোট ছোট গালগুলি, ইভিন ইন্ডিয়ান ওশেনে ইকুয়েটোরিয়াল জোন, এই ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা এগুলিকেও কিন্তু উনি চিহ্নিত করেছিলেন ওনার ম্যাপে। সেদিক থেকে দেখতে গেলে মানে আধুনিক ম্যাপের জনক, আধুনিক প্রজেকশনের জনক কিন্তু টলেমি। ওকে, এত দূর থাক আজকের জন্য।